अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোকে হারাতে হারাতে তোর প্রত্যেকটা চাল আমি আগে থেকেই জেনে যাই। কি ভেবেছিলি যে তোরা দুজনে মিলে আমার চোখে ধুলো দিতে পারবি? একটা কথা কান খুলে শুনে রাখ মোহিনী, যতদিন পারো বেঁচে আছে ততদিন আমাদের পরিবারের সম্মানের ওপর কেউ আঘাত হানতে পারবে না, পিসিমার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠবে না, আর ভগবান শ্রীকৃষ্ণের গয়নার ওপর কোনো রকম ক্ষতি কেউ করতে পারবে না, বুঝেছিস তুই? কি ভাবলি তুই? তুই বাঁচিয়ে নিয়েছিস সবাইকে, তুই হেরে গেছিস। না তোর পরিবার বাঁচবে আর না তোর গীতা পিসির সম্মান। ওদিকে দেখ। পরিবারের সবার চোখের জলে এই কলসিটা পূর্ণ হবে, নাগমণির কবচ ভাঙবে আর নাগমণি আমাতে প্রবেশ করবে। এটা কি করে হলো? হে ভগবান! গীতা দেবী, এই গয়না তো সব নকল। ঠাকুর মশাই, আমরা কিচ্ছু জানি না। আপনি থালাটা যেমন দিয়েছিলেন আমরা সেভাবেই এনেছি। আমাদের কথা বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমাদের বিশ্বাস করুন। কিন্তু গীতা দেবী, আমরা যে গয়নাগুলো দিয়ে এসেছিলাম সেগুলো সব আসল ছিল, তাহলে বদল কি করে হলো? আরে এসব আপনি কি বলছেনটা কি? আমাকে তোমার চরণে ঠাই দাও, আর পারছি না সহ্য করতে। তুমি যদি চাও যে তোমার এই দারিদ্রতা দূরে চলে যাক, তাহলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ, কেন করব না, বলো না। তুমি ভেবে নাও, করবে? হ্যাঁ ভেবে নিয়েছি। আরে তুমি বলো না আমাকে। ঠিক। উত্তর কেন দিচ্ছেন না? আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলো আসল ছিল, তাহলে এই গয়নাগুলো নকল কি করে হয়ে গেল? আসল গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছেন? বলতেটা কি চাইছেন আপনি? ব্যাপারটা তো পরিষ্কার শঙ্কর বাবু। শঙ্কর দাদু ভাই, দাদু ভাই ছেড়ে দে। মুখ সামলে কথা বলো। এই দেখো গ্রামবাসীরা চুরি করেছে, তার উপর বড় বড় কথা বলছে। গীতা দেবী হায় হায়, হায় 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 হায়, গীতা দেবী হায় হায়, হায় হায় হায়, গীতা দেবী হায় হায়, হায় হায় হায়, গীতা দেবী হায় হায় হায়, বড় বাবু হায় হায়। আমাদের কথাটা শুনুন, আমরা কিচ্ছু জানি না, আমাদের বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমাদের। সবার চোখের জল পড়বে। গীতা দেবী হায় হায় হায়, চুপ করো বলছি। কিচ্ছু করিনি আমরা, অসভ্যতা সহ্য করব না আমি। তোমরা জানো কাকে অপবাদ দিচ্ছ? যাকে তোমরা অপবাদ দিচ্ছ সে আমার দিদি। গীতা দেবী, আপনার জিনিসগুলো আমরা একটু খুঁজে দেখব। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। সব দেখাচ্ছি আমি, দেখুন সব দেখাচ্ছি আমি, আমি নিজেই দেখাচ্ছি। Thank you.
এগুলো তো আসল। এই পরিবারের লোকজন চোর, এই পরিবারের লোকজন চোর, এদেরকে শাস্তি দেওয়া হোক। জেলে বন্ধ করে রাখো এদেরকে। এই পরিবারের লোকেরা সব চোর। থামুন 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 আপনারা, আমাদের পরিবার চোর নয়। পিসিমা কোনো দোষ করেননি, ওনার কোনো অপরাধ নেই। এই দোষ করেছে ওই মোহিনী। লজ্জা করে না? মিথ্যে কথা বলছে ও, এরা প্রত্যেকে মিথ্যে কথা বলছে। বলেছিলাম আমি যে এত দামি গয়না নিয়ে বাইরে যেও না, আমার একটা কথা শুনলো না কেউ। চোর কোথাকার, ভগবান কেউ ছাড়লো না এরা, এটাই এদের আসল রূপ। আরে ও একেবারে মিথ্যে বলছে। এই ডাইনিটা এক নম্বরের মিথ্যেবাদী। হ্যাঁ, সবাই আমাকে বিশ্বাস করো। আরে বোকার দল, তোমরা কার কথা শুনছো? ওর যে মহিলা মিথ্যেবাদী, অসৎ, এ আমাদের পরিবারের শত্রু, আমাদের ফাঁসাচ্ছে ও। আরে আপনারা আমাদের এত বছর ধরে চেনেন, আমাদের পরিবারকে জানেন, এইসব আমরা কেন করব একটু ভেবে দেখুন। এইসব আমরা কেন করব? হ্যাঁ করবে, কেন করবে না বলো? বড়লোকি চাল চলে এসেছে তো এদের মধ্যে। এত দামি দামি কাপড় টাকা পয়সা ছাড়া তো এরা থাকতে পারে না, তাই ভগবান কেউ ছাড়লো না। তাই বাড়ি থেকে যখন গয়না আর কাপড় নিতে পারেনি, তখন ভগবানের থেকে চুরি করলো। ছি, লজ্জা করা দরকার তোমাদের। সত্যিটা আপনাদের সবার সামনে, গয়না ওনার কাছে, চোর উনি, তাহলে আমার উপর কেন দোষারোপ করা হচ্ছে? এইভাবে ভগবানের অপমান সহ্য করব? আমরা আমাদের ভগবানের অপমান সহ্য করব না। এই বাড়ির লোকেরা চোর। আমাদের কথাটা শুনুন। হ্যাঁ চোর, এদেরকে ছাড়বো না আমরা। শান্ত হন, শান্ত হন আপনারা। আমার পরিবারের লোকেরা কিচ্ছু করেনি, আমাদের পরিবার কোনো অপরাধ করেনি, কেউ কোনো দোষ করেনি, ওরা কিচ্ছু করেনি। আমরা চোর নয়, চোর নয় আমি। গ্রেফতার করুন এদেরকে। দাঁড়ান ইন্সপেক্টর, ইন্সপেক্টর, চুরি আমি করেছি, আমাকে গ্রেফতার করুন। পিসি, তোমাকে আমার দিব্যি, কিচ্ছু বলবে না তুমি। এনাকে গ্রেফতার করো। ওনার সাথে এই চুরিতে আমিও যুক্ত ছিলাম, আমাকেও গ্রেফতার করে নিন। পারো তুমি? শঙ্কর, প্রতিটা পদক্ষেপ একসাথে চলার প্রতিজ্ঞা করেছি আমরা, শুধু সেই প্রতিজ্ঞা পূরণ করছি। আমাকে এটা করতে দাও। নিয়ে চলো এদেরকে। পরিবারের ঢাল তো চলে গেল, এবার এদেরকে আমার হাত থেকে কে বাঁচাবে? নাগমণি সারা জীবনের মতো আমার। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।